নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আরেকটি দরখাস্ত নিয়ে উপস্থিত হলাম দরখাস্তটির বিষয় হচ্ছে বাড়ির সামনে দিয়ে জোরপূর্বক ড্রেন না করার আবেদনপত্র তো বন্ধুরা এই দরখাস্তটি লেখার জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কীভাবে দরখাস্তটি লেখা যায় প্রথমত দরখাস্তটি এইভাবে লিখতে হয় মানে অর্থাৎ আমি যাকে লিখছি তাকে এইভাবে লিখতে হয় টু দ্য প্রধান এটি আমি প্রধানকে জানাচ্ছি রাধানগর গ্রাম পঞ্চায়েত রাধানগর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে প্রধান আছেন তাকে আমি জানাচ্ছি রাধানগর উত্তর দিনাজপুর অর্থাৎ যে পঞ্চায়েত অফিসটি আছে সেই পঞ্চায়েত অফিসটির ঠিকানাটা এখানে আমি ব্যবহার করলাম আর দরখাস্ত লেখার এরকম একটা প্যাটার্ন অনুযায়ী এখানে ডেট লিখবেন ডেট লেখার পরে যেদিন আপনি দরখাস্তটি জমা দিবেন সেই দিনকার এখানে ডেট উল্লেখ করে দিবেন তো সাবজেক্টটা তো আপনারা জেনে নিলেন তো সাবজেক্টটা হচ্ছে এরকম বাড়ির সামনে দিয়ে জোরপূর্বক ড্রেন না করার আবেদনপত্র তো বন্ধুরা এই ভিডিওর উদ্দেশ্য ড্রেন করা বা না করা এরকম কোনো ব্যাপার নয় ড্রেন সকলেরই প্রয়োজন আছে তো যাই হোক যার এই সমস্যাটি হয়েছে তার সমস্যাটির কথা আমায় বলেছেন এবং আমি সেই সমস্যার কথা মাথায় রেখে একটি দরখাস্ত লিখেছি তো আমি তাকে বলব যে আমি যে যেরকমভাবে লিখলাম ঠিক আপনি এরকমভাবে না লিখে আপনার যে সমস্যাটি হবে সেই সমস্যাটির কথা আপনি তুলে ধরবেন আমি জাস্ট একটি উদাহরণস্বরূপ এই ভিডিওটি তৈরি করছি তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লিখতে হয় তো প্রথমে আমি লিখেছি স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন আপনি আবেদন করছেন আমি রাহুল দেবনাথ পিতা কমল দেবনাথ গ্রাম যদুপুর পোস্ট রাজারহাট থানা কুমারগঞ্জ জেলা উত্তর দিনাজপুর তো এখানে আমি প্রথমত আমি পরিচয়টা প্রদান করলাম অর্থাৎ আপনি আপনার পরিচয় দিবেন তারপরে আপনি আপনার ঠিকানাটি উল্লেখ করে দিবেন তো এখানে যে সমস্ত নাম আর ঠিকানা ব্যবহৃত হয়েছে তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এরপরে দেখুন এরপরে দেখুন কী লিখতে হয় কয়েকজন লোক জোরপূর্বক আমার বাড়ির আমাদের বাড়ির সামনে দিয়ে জলের ড্রেন করতে চাইছে তো এখানে এই লাইনটির মাধ্যমে আপনি বলে দিলেন যে আপনাদের বাড়ির সামনে দিয়ে একটি ড্রেন করতে চাইছি সেটি জোরপূর্বক আর যদি আপনার একার হয় তাহলে এখানে এখানে লিখবেন আমি আমার বাড়ির সামনে দিয়ে আর যদি কয়েকজন হয় তাহলে এখানে আমাদের লিখবেন আর এখানে আমরা লিখবেন আর এখানে আমরা লিখে গ্রামবাসী লিখবেন তো এরপরে দেখি কি লেখা যায় যদি এই ড্রেন করা হয় তাহলে আমাদের বাড়ির মাঠের ফসল আনতে খুবই অসুবিধা হবে অর্থাৎ এই যে যে আপনার বাড়ির সামনে দিয়ে একটা ড্রেন হবে বা আপনাদের বাড়ির সামনে দিয়ে একটা ড্রেন হবে সেই ড্রেনটি যদি করা হয় তাহলে মাঠ থেকে যে ফসল আসবে সেই ফসলটি আসতে অসুবিধা হবে তাহলে এটি আপনি প্রধান সাহেবকে জানালেন আচ্ছা এরপরে কি বলছেন এছাড়া যাতায়াতের খুব অসুবিধা হবে তাহলে যাতায়াতেরও একটা ব্যাপার রয়েছে প্লাস একটি ফসল যে আসবে সেই ফসলটা আসারও একটা অসুবিধা আপনার হবে এটি আপনি প্রধান সাহেবকে জানিয়ে দিলেন এরপরে আপনি কি বলছেন আমি চাইছি বা আমরা চাইছি ড্রেনটি বাড়ির বিপরীত দিক দিয়ে করা হোক অর্থাৎ এই যে লাস্টে একটা লাইন বলা হলে এই লাস্ট লাইনের মাধ্যমে আপনি এটাই বলতে চাইলেন যে ড্রেনটি হোক কিন্তু সেটি এখান দিয়ে না হয় একটু অন্য দিক দিয়ে হোক তাতে কি হবে আপনার বাড়ির ফসল এবং আপনার যে অসুবিধা সেটি হবে না তো এই লাইনটির মাধ্যমে আপনি বলে দিলেন আপনি রাজি আছেন ড্রেন করার জন্য এবং ড্রেন করার পক্ষে আপনি মত দিচ্ছেন কিন্তু সেটি এখান দিয়ে না হয় একটু অন্য দিক দিয়ে করা হোক তো বন্ধুরা এরপরে দেখে নিই কি লিখতে হয় তো দরখাস্ত লিখার প্যাটার্ন অনুযায়ী ঠিক এরকমভাবে লিখতে হয় অতএব আপনার অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আপনি এই বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আমায় সাহায্য করুন তো এই সহজ সরল ভাষার মাধ্যমে আপনি বলে দিলেন প্রধান সাহেবকে আপনি আসুন এসে দেখুন দেখে এই যে সমস্যাটি হয়েছে এই সমস্যাটি সঠিক তদন্ত করে আমাকে একটা সুরাহা দিন অর্থাৎ সাহায্য করুন তো বন্ধুরা এরপরে লিখবেন ইতি অর্থাৎ আপনি শেষ করলেন আপনার বক্তব্যটি বিনীত বিনম্রভাবে এবং আপনি এখানে একটা সিগনেচার করবেন বা আপনার নাম লিখবেন আর এখানে মোবাইল নম্বরটি আপনি অবশ্যই দিবেন মোবাইল নাম্বার দিলে আপনার যদি আপনাকে যদি কোনো রকমের কোনো প্রয়োজন হয়ে থাকে প্রধান সাহেবের তাহলে তা তিনি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এই দরখাস্তটি এই রকমভাবে লিখবেন আর আপনাদের যে সমস্যা হবে সেই সমস্যার কথাটি আপনারা তুলে ধরবেন আশা করি এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন আর এই রকমের ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন আমি এই ধরনের যে সমস্ত ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ